এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে আমরা চোখ রাখবো, সেখানে অবস্থানে আছেন চিকিৎসকরা, এই মুহূর্তে কি বলছেন শুনবো। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, জুনিয়র ডাক্তারদের জন্য মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষা করছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, তারপর তিনি ফিরে গিয়েছেন, চিকিৎসকরা তারা বলছেন না তাদের কাছে কোনো মেল আসেনি, আরো সহানুভূতিশীলভাবে যদি আবেদন করা হতো তারা ভেবে দেখতেন, এরকম কথাও বলছেন, কি চলছে এই মুহূর্তে, তাহলে এরপরে তারা কি করবেন? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, এখানে কিছুক্ষণ আগে যে মিটিং হলো, সেই মিটিং এর পরে আন্দোলনকারী ডাক্তাররা তারা যেটা বললেন যে তাদের কাছে একটা মেল এসছে, সেই মেলটা এসছে হেলথ ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে তার কাছ থেকে। সে কিন্তু সেই মেলে যেখানে নবান্ন যাওয়ার কথা বলা হচ্ছে সেই ডাকে তারা সাড়া দিতে পাচ্ছেন না, কারণ তাদের বক্তব্য হেলথ সেক্রেটারিরই কিন্তু তারা পদত্যাগ চেয়েছিলেন, ফলে তিনিই নবান্নে যাওয়ার কথা বলছেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তারা সেই মেলে সাড়া দিতে পাচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু আন্দোলনকারী যারা ছাত্র, আন্দোলনকারী যারা ডক্টররা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যেখানে আমরা কথা বলব। আমরা যার পদত্যাগের দাবিতে এসেছি তার কাছ থেকে স্পেসিফিক বার্তা যদি আসে সেই বার্তাতে আমরা রাজি নই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই মেলের বয়ানে যা ছিল যে কতজন, ১০ জন, আমরা মনে করি আমাদের সমস্ত মেডিকেল কলেজ জুড়ে যেভাবে এই আন্দোলনের বিস্তার এবং সাধারণ মানুষ যেভাবে এতে সমর্থন জানিয়েছে এই সংখ্যাটা অত্যন্ত অপমানজনক। দ্বিতীয়ত হচ্ছে যে কার সাথে দেখা করবে, হায়ার অথরিটি, হায়ার অথরিটিটা কে? তাহলে এই জায়গাগুলো এখনও এই মিলে মিলে ধোঁয়াশার জায়গায় আছে। তাহলে আমরা চাই যে আমাদের দাবি দাবা চার দফা দাবি, পাঁচ দফা দাবি আছে, সেই দাবি তাদের সঙ্গে কথা বলার জন্য একটু যদি অনেকে এই বিষয় নিয়ে একটু প্রতিক্রিয়া দেন, মুখ্যমন্ত্রী তাদের জন্য অপেক্ষা করছিলেন নবান্নে, মুখ্যমন্ত্রী তিনি নিজে অপেক্ষা করছিলেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য নবান্ন থেকে আমরা যেটা জানতে পেরেছি, এবং দীর্ঘক্ষণ মেলের উত্তর না আসায় শেষ পর্যন্ত উনি বেরিয়ে যান। সেক্ষেত্রে আপনাদের কেন এই সিদ্ধান্ত, আপনাদের মুখ্যমন্ত্রী তিনি নিজে অপেক্ষা করছিলেন? মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন এটা ভালো জায়গা যেমন, কিন্তু পাশাপাশি আমি বলতে চাই আমরা 31 দিন ধরে অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি আজ সারা রাত স্বাস্থ্য ভবনের সামনে, আমরা অপেক্ষা করেছি এর আগে লালবাজারও সারাদিন সামনে, তারপর 2 তারিখ থেকে আজ প্রায় 9 তারিখ হতে যাচ্ছে, 10 তারিখ হতে যাচ্ছে, তাহলে অপেক্ষা আমরা সবাই করেছি, অপেক্ষা সবাই করেছেন তারা বলছেন, আমরা এই খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে এই আন্দোলন রাতভর চলবে এমনটাই জানালেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।